কিরে বাপরে, সেই রাজশাহীর লুক একদম। সিগালগুলো এত কিউট আর সব সাদা সাদা, দারুণ দেখাচ্ছে। যা মজা সন্দেশটা, স্পেশালি খুবই মজা, খুবই মজা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজালস। আজকে যেটা হচ্ছে, আমার বান্ধবী তানিয়া ওহায়োতে থাকে, ক্লিভল্যান্ডে, তো ওর বাসায় বেড়াতে এসেছি। তো ওহায়ো মানে ওহায়োর অন্য জায়গায় অবশ্য যাইনি এখনও, কাল পরশু যাবো, আরও দুইটা ব্লগ আসবে। তো ক্লিভল্যান্ডটা বেসিক্যালি লেক এরি, যে চারি সাইড দিয়ে লেক এরি, এত সুন্দর লাগে, মানে যেই দিকেই যাই সেই দিকেই পানি আর পানি। আর লেকটা দেখো, এটা নাকি লেক, ওই সাইডে কিছু দেখা যায় না, অলমোস্ট মনে হয় যে পুরো সমুদ্র একটা। তো খুবই সুন্দর লাগে, খুব মজা লাগছে। তো আমরা আসা উপলক্ষে তানিয়া ওর এক পরিচিত বৌদির ওখান থেকে মোগলাই আর সন্দেশ বানিয়ে নিয়েছে, যে আমরা এখানে এসে খাবো। তো খুবই মজা। তোমরা যারা ক্লিভল্যান্ডে থাকো, ওহায়োতে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে ওনার পেজ লিঙ্কটা দিয়ে দিব, তোমরা যদি চাও অর্ডার করতে পারো। খুবই মজা, সন্দেশটা খুবই মজা, আর মোগলাইটার মধ্যে চিকেন আর ডিম দেওয়া, তো খুবই মজা লাগছে। রানকি খাচ্ছ, জানো এটার নাম কি? মোগলাই পরোটা। মজা না? কত একসাথে যাচ্ছে, যাবে না তো? তুমি একবার যে খাওয়ার দিয়েছো, এখন এখানেই দাঁড়িয়ে থাকবে। ওই আর একটা আসছে। ওই আমার পিছে যে দেখতে পাচ্ছ, সেটা হলো ক্লিভল্যান্ডের ডাউনটাউন। আমরা আগে ওটাতে অনেকবার এসেছি, বাট এই জায়গাটাতে আজকে প্রথম আসলাম, এই জায়গাটাতে আগে আসিনি। তো ডাউনটাউনে যারা কাজ করে, চিন্তা করো, ডাউনটাউন থেকে মানে ওই উপরের বিল্ডিং থেকে গোটা পানি দেখা যাচ্ছে, কি অদ্ভুত সুন্দর হতে পারে, চিন্তা করো খালি, দারুণ। তাকা দে, লুক দে, ইরে বাপরে, সেই রাজশাহীর লুক একদম। তানিয়া কোতি আনলি রে, হেভি সুন্দর জায়গা। এই মেয়ে বলছে চিৎকার করছিস কেন, কই? এই মেয়ে বলছে চিৎকার, এত আসল গলা শুনোনি তোমরা? তো বাসাই করি, বাইরে দেখ কোকিল কণ্ঠি, কি মিষ্টি গলা। ওই যখন গলার লুলি ফেরে চিৎকার দিবে, আমি ভিডিও তুলব। লুলি ফেরে চিৎকার দিবে, কি দিয়ে দিবি? এগুলো বলছি যে এগুলো ঠিক এই জায়গায় নাকি সানসেট হয়, সূর্যটা পড়ে, কিন্তু আমরা আজকে যে এসেছি একদম আকাশে অনেক মেঘ, তো জানি না সূর্যাস্তটা দেখা যাবে কিনা, দেখা গেলে খুব ভালো হতো আসলে। সি বিচের মতো এত এত সিগাল উড়ে বেড়াচ্ছে এখানে। অন্ধকারে কিভাবে আরেকটা পার্কে যাব? অন্ধকারে নিয়ে যাবে, ওর তো এখানে আনছিল না, ওর তো ধারণা যেটা বন্ধ, ভাগ্যিস আল্লাহ শুনেছে কথা। এটাই তো সবচেয়ে সুন্দর লাগছে, এক্স্যাক্টলি, মানে সারা দিন এখানে সারা রাত বসে থাকা যাবে। তুই যা ওই যে পাখির কাছে যা, যায় দেখ, তারপরে কম্পেয়ার করে তুই বুঝবি এটার আলাদা সৌন্দর্য। করণ করবে আর আমি, তোমার গলার সাথে সাথে সুন্দর হয়ে গেল না? হ্যাঁ, তুমি ক্যামেরা করছো তো, তুমি এত, আমার শাহরুখ খানকে দেখো না, আব্বা শাহরুখ খান, ওরে বাপরে, ও শাহরুখ খান না, ওই রণবীর কাপুর, আমাদের রণবীর কাপুর, সুন্দর ছবি তুলে দিবি, আবার জীবনের সব রাগ মেরে লাথি মেরে ফেলে দিস না পানির মধ্যে, তিন বাচ্চা আছে আমার মনে রাখিস, বুঝতে পেরেছিস? নিবে না তোকে লেকেরি, বলবে এর ফেরত না, হয়ে গেছে তিন, লেকেরি লুফে নিবে আমাকে, যে যাবে তাকেই নিয়ে নিবে লেকেরি, আর কোন অপশন নেই, তুই যেতে ছেলেও নিয়ে নিবি। বাবা আল্লাহ, আমি ওখানে পানিতে ডুবে না, আমি একবারই মরবো বাবা।
উইন্টার পিছে এই যে ক্লিভল্যান্ড ডাউনটাউন, এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সব লাইট জ্বলে যাচ্ছে, যা সুন্দর দেখাচ্ছে, দারুণ। আমরা পেনসিলভেনিয়ার ছোট্ট একটা শহরে থাকি, যদিও পেনসিলভেনিয়া খুবই সুন্দর পাহাড় চারিদিকে, কিন্তু বড় শহরে আসলে আমার এত মজা লাগে, খুব মজা লাগে। এখানে সব ডক, এই শিপগুলো ডক করার জায়গা, এই যেখানে প্রাইভেট যে শিপগুলো রাখা আছে। আর এইটা হলো একটা ব্রিজ, যে ব্রিজটা এখন তোলা বেসিক্যালি, কারণ বড় শিপগুলো জানি এদিক দিয়ে মানে যাতায়াত করতে পারে, তাই জন্য ব্রিজটা তুলে রেখেছে ওরা। রাত্রেবেলায় ডাউন টাউনটা দেখতে যেহেতু লাইটিং হয়ে আছে, এই জন্য আরও সুন্দর লাগছে। সো যদি তোমার আমার আজকের ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর সবাই ভালো থেকো। আরও ওহায়ের আরও দুইটা খুব মজার মজার ভ্লগ আসতে যাচ্ছে, তো বেল বাটনে প্রেস করে রেখো, জানি নোটিফিকেশান আগে পাও। তো আবার দেখা হবে অন্য ভিডিওতে, সবাইকে আল্লাহ হাফেজ। এইটা হলো রাতের ভিউ, লেকটা এখন দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে দূরে একটা ক্রুজ যাচ্ছে।